কম্পিউটার পাওয়ার অটোমেটিক অন হয়ে যায় কী কারণে আজকে আমরা দেখাবো এবং এই সমস্যাটি কীভাবে আপনারা সমাধান করবেন আর দেখাবো তাহলে যাদের কম্পিউটার পাওয়ার বাটন প্রেস না করাতেই অন হয়ে যায় আশা করি আপনারা অতি সহজেই এই সমস্যাটি আপনারা সমাধান করতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন কম্পিউটার অটোমেটিক অন হয়ে অনেক সময় পাওয়ার সাপ্লাই প্রবলেম থাকলেও তারপরও যদি অটোমেটিক অন হয়ে আপনারা যে কাজটি করবেন নতুন একটি সিএমওস ব্যাটারি লাগিয়ে নেবেন লাগানোর পর আপনারা মাদার বোর্ডটি ভালোভাবে অ্যাসেম্বলিং করবেন নিচে কাগজ দিয়ে তারপর হচ্ছে আপনারা মাদার অন করবেন তো অন করার পর ল্যাপটপ এবং ডেস্কটপ যে বায়ু সেটিংস আছে তো বায়ু সেটিং আপনারা চলে যাবেন বায়ু সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা যে কাজটি করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো বায়ু সেটিংয়ে আসার পর এরকম অনেকগুলো মেনু থাকবে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ম্যানেজমেন্ট পাওয়ার ম্যানেজমেন্টের পরে পাওয়ার অন আফটার পাওয়ার এ এখান থেকে আপনারা এটি অফ করে দিবেন তো এটি অফ করে দিলে আশা করি এই প্রবলেমটি সমাধান হয়ে যাবে যাদের কম্পিউটার অটোমেটিক পাওয়ার না দেওয়াতেই অন হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে যাদের এরকম সমস্যা তারাও সমাধান পাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন